বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে, ধর্মনগরে উদ্বোধন হলো গান্ধী শিল্প বাজার মেলার। ধর্মনগরের নতুন স্ট্যান্ডের বিএমএস হলের প্রাঙ্গণে উদ্বোধন হয়েছে 27 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত চলবে গান্ধী শিল্প বাজার মেলা। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, সভাপতিত্ব করেছেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত দে সরকার, উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়া, সমাজসেবী শ্যামল নাথ এবং দপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন এলটি ডার্লং, হ্যান্ডলুম সেরিকালচার দপ্তরের সেক্রেটারি, হ্যান্ডলুমের ডাইরেক্টর তরুণ দেববর্মা এবং হ্যান্ডলুমের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পম্পা কর্মকার। রাজ্যের এবং বহিররাজ্যের কারুশিল্পের ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। এখনও পর্যন্ত 20টি মতো স্টল এই মেলায় তাদের পসরা নিয়ে বসেছে, আরও কিছু আসবে বলে উদ্যোক্তারা আশাবাদী। উদ্বোধন করে উত্তর জেলার পরিষদের সভাধিপতি ভবতোষ দাস বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর একান্ত প্রয়াসে বিভিন্ন রাজ্যের কুটির শিল্পগুলোকে প্রাধান্য দিয়ে ভোকাল ফর লোকাল হিসাবে প্রতিটি রাজ্য এগিয়ে চলেছে। পার্বত্য রাজ্য ত্রিপুরা এই ব্যাপারে পিছিয়ে নেই। ত্রিপুরা বাঁশ ও বেতের শিল্প এবং কুটির শিল্পের মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। এবং বিভিন্ন রাজ্য থেকে আগত যারা ব্যবসায়ীরা এখানে এসেছেন সবাইকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই, সবার প্রতি শুভকামনা রইল। আমাদের আধিকারিকরা তো বলেছেন, সাথে আমাদের উদ্বোধক মহোদয় বলেছেন যে আত্মনির্ভর ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখেন, সেই আত্মনির্ভর ভারত কিন্তু আমরা যদি ধর্মনগরবাসী পিছিয়ে থাকি তাহলে আত্মনির্ভর ভারত 100% হবে না। তো আত্মনির্ভর ভারত হতে হলে আমাদের ধর্মনগর আমাদের আত্মনির্ভর হয়ে উঠতে হবে। আমাদের ধর্মনগরবাসী সবাই যাতে এই কথা বলতে না পারে, আমরা সবসময় শুনি ভাই আমি তো কিছু করতে পারি না, আমি তো বেকার বেকার বলে আমি মনে করি বেকার যারা একদম বিছানায় শয্যাশায়ী আছেন তারা কাজ করতে পারেন না, তারা বেকার বললে ঠিক আছে, কিন্তু যাদের হাত পা আছে, যারা যুব সমাজ যে আমাদের আছে, তারা যদি নিজেকে বেকার বলে তাহলে এটা বড় দুঃখের। চাকরি শুধু বেকারত্বের, চাকরি থাকলেই শুধু বেকার না, এমনিতে বেকার আমি এটা মানি না। প্রত্যেকের মধ্যে আমাদের ধর্মনগর শহরে প্রত্যেক ধর্মনগর শহর হোক, গ্রাম হোক, গোটা উত্তর ত্রিপুরা জেলা, আমাদের যারা বোনেরা আছে, দাদারা আছে, ভাইয়েরা আছে, প্রত্যেকের মধ্যে অফুরন্ত ট্যালেন্ট আছে বিভিন্ন বিষয়ের উপর। আপনারা শুনলেন সংশ্লিষ্ট নেতৃত্ব কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে। ধর্মনগরে উদ্বোধন হয়েছে গান্ধী শিল্প বাজার মেলার। বিএমএস হলের প্রাঙ্গণে উদ্বোধন হয়েছে 27 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত গান্ধী শিল্প বাজার মেলার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, সভাপতিত্ব করেছেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত দে সরকার সহ অন্যান্যরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।